الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন সকলকে এই পবিত্র মক্কাতুল মুকাররমা এই মক্কাতুল মুকাররমার পাশে আজ আগামী কালকে মিনা এই মিনার আগে আমরা মক্কার কাছে যে পশুর হাট এই হাটের মধ্যে আজকে আমরা এসেছি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা হজের মধ্যে জানিয়েছেন লিকুল্লি উম্মাতিন মানসাকা প্রত্যেক উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির মতো নিয়ামত দান করেছেন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির নিয়ামত দিয়েছিলেন যে বিষয়ের বর্ণনা সূরা মায়েদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতটি আপনার আমার জন্য মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন সেটি কিন্তু আমরা সেটার অনুসরণ করি এবং আমরা কুরবানি করি আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাই যে কুরবানির জন্য আমাদের যে হাট সেই হাটের মধ্যে আমরা যাই যাওয়ার পরে সেখান থেকে আমরা পশু কুরবানি করি আজকে মক্কাতুল মুকাররমায় আমরা এসেছি যেই জায়গাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দেওয়া মূলত শুরু করেছিলেন এবং উম্মতে ইসলামে মুসলমানদের জন্য আমাদের উম্মার জন্য যে কুরবানির জন্য যে বিধানটি এরপরে প্রবর্তিত হয়েছিল আমরা সেই হাটের মধ্যে এসেছি মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই কুরবানির ডিটেইলস বর্ণনা দিয়ে গিয়েছেন কুরবানি দেওয়া স্বয়ং একটা ইবাদত এবং এই কুরবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করার সময় যে কথাটি বলতেন সেই কথাটি কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে বিসমিল্লাহ আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা এই কথার মধ্যেই কিন্তু কুরবানির যাবতীয় বিষয়গুলো কিন্তু ঢুকে রয়েছে আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা হে আল্লাহ তোমার দেওয়া এই সম্পত্তিকে আমি তোমার জন্য কুরবানি করছি এখানেও কিন্তু আমার তাওহীদের শিক্ষা আছে তা আমরা মূলত আপনাদের কাছে আজকে যে জিনিসটি দেখাতে চাই যে আমরা বাংলাদেশের হাটে তো আলহামদুলিল্লাহ কুরবানি দেই কুরবানি করি এবং আমাদের যাদের সামর্থ্য আছে যাদের সামর্থ্যের মধ্যে আমাদের সাহেবে নিসাব যারা আমরা হতে পারবো তথা কুরবানির যে তিনটি দিবস এই দিবসের মধ্যে যদি আমাদের জন্য নিসাব পরিমাণ সম্পদ চলে আসে তাহলে কিন্তু আমাদের জন্য কুরবানি দেওয়া উজুব সুতরাং আমাদের কুরবানি দেওয়া উচিত আজকে আপনাদেরকে মূলত আমি এই হাটের মধ্যে এখানে যে কিছু অভিনব প্রাণী আছে তার মধ্যে আমাদের দেশে যেরকম অপরিচিত তার মধ্যে একটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে এই যে এটা হচ্ছে এগুলো হচ্ছে দুম্বা দুম্বার মূল বিষয়টা হচ্ছে দেখেন তার পেছনটা অদ্ভুত এই জায়গাটা কিন্তু আলাদা করে তার গোশত আছে এই জায়গাতে এবং এই দুম্বাগুলো কিন্তু অনেক সুন্দর একটা দুম্বা যেগুলো কুরবানির জন্য ইতিমধ্যে রেডি হয়েছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রাণী অত্যন্ত চমৎকার আমরা এইগুলা যারা মানে এত মায়াবী তাদের লুকিং এরপরে আমি আপনাদেরকে এখানে যে কেনাবেচার পদ্ধতি আমাদের দেশের সাথে একটা ধরনের মিল আছে সেটি হচ্ছে যে এখানেও কুরবানি যেখানে হয় সেখান থেকে আলহামদুলিল্লাহ ডাক হয় ডাক করে করে তালা সেখান থেকে তুলেন এরপরে এই প্রাণীগুলি যেগুলো এই যে এখানে অনেকে কিনে ফেলেছেন কেনার পরে এখানে উঠাচ্ছেন এইগুলো হচ্ছে সোয়াগিনে এসএস মহাদা সোয়াগিনে আদা কাম মহাদা মাশাআল্লাহ এটা হচ্ছে আলফুমিয়াতাইন মানে প্রায় 1200 রিয়াল হচ্ছে ওয়াহিদ আল ফাইন রিয়াল ও মাশাআল্লাহ এই যে চমৎকার এই যে প্রাণীগুলি তারা বেঁধে তুলে দিচ্ছেন ট্রাকে কেনাবেচা হয়ে গেছে কুরবানির জন্য তারা নিয়ে যাচ্ছেন এটা নিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ এখানেও সেই প্রাণীগুলো আমরা আপনাদেরকে দেখাবো যে এরা কিন্তু একটু ব্যতিক্রম এই প্রাণীগুলোর লেজ দেখেন পুরা একদম শুরু থেকে মাটি পর্যন্ত তার লেজ কিন্তু ঝুলে গেছে পুরাটা এটাকে সোয়াগিনি বলে এগুলা সচরাচর সুদান থেকে বেশিরভাগ আসে আমি একটু ভিতরে উঠে আপনাদেরকে দেখাতে চাই এই প্রাণীগুলার 1200 থেকে 1400 রিয়াল এর আগের বছর যখন আমরা আসছি তখন কিছু কম দেখেছি কিন্তু এখন এগুলোর অনেক দাম হয়েছে আর ইতিমধ্যে কিছুদিন আগেও সুদান থেকে আসার সময় একটি জাহাজ ডুবি হয়েছিল তাতে 16-17 হাজার প্রাণীর মতো সেখানে ডুবে গিয়েছে এরপরে কিন্তু মার্কেটের অনেক জায়গাতে হাই আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় আমাদের দেশে তো আলহামদুলিল্লাহ হাটে যারা আমরা যাই আমাদের দেশের খাবার আর এখানকার খাবারের মধ্যে একটু পার্থক্য আছে এখানকার খাবারগুলি যদি আমরা দেখি প্রাণীদেরকে যে খাবারগুলি দেখানো হয় সেই খাবারগুলি কিন্তু এই যে ঘাসের মতো এই যে ড্রাই ঘাসগুলি এরকম চাপ দিয়ে করে চলে আসে এরপরে এইগুলি কিন্তু তাদেরকে খেতে দেওয়া হয় একদমই ড্রাই এই ড্রাইগুলো এখানে তারা রেখেছেন এখান থেকে সেইগুলি তারা দেখেন আমরা এরপরে আমাদের দেশের যে ছাগলগুলি এই ছাগলগুলির মতো কিন্তু কিছু ছাগল আছে আপনাদেরকে সেদিকেও দেখাতে চাই। পুরা মহলটা অনেক বড় এবং কুরবানির যে আনন্দ মুসলিম উম্মার জন্য এই আনন্দ কিন্তু আমরা এখানে আলহামদুলিল্লাহ এখানে আসার পরে দেখতে পাই। এখানে কেনা বেচা একটা 2 বছর যে বৈশ্বিক মহামারীর কারণে সবকিছু স্থবির ছিল, তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ আবার কিন্তু এই জায়গাটা জমে উঠেছে হাটে। তো আমি আমাদের দেশে যে ধরনের ছাগল হয় এই ছাগলগুলো হাবিবি হাদা انت محل هذا এখানে আরেক ধরনের ছাগল আপনাদেরকে দেখাতে চাই, যে ছাগলটা আমাদের দেশে একটু আমরা পাই না দেখতে। দেখুন আপনাদেরকে একটা ছাগল দেখায়, এই যে ছাগলগুলি শুয়ে আছে, এই মাথাটা হচ্ছে তার কালো আর বডিটা হচ্ছে তার অন্যরকম আর কি। এইটা এই যে মাশাআল্লাহ এইগুলা হচ্ছে বর্বরি আর এসস মাহাদা বর্বরি বকরি হাদা হাব্বা বিক্রম। কত করে এটা? এটা হলো 570 টাকা। আচ্ছা 570 রিয়াল করে। এগুলো কোন দেশ থেকে আসছে ভাইজান? আপনি কোন দেশ? বাংলাদেশ। আমি বাংলাদেশ। মাশাআল্লাহ সব জায়গায় বাঙালি আমরা পেয়ে যাই। কক্সবাজার জেলা ভাই। এখানে কতদিন ধরে আছেন আপনি? আমি আছি অনেক দিন ধরে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তো এইগুলা এই বছর কি একটু দাম বেশি? না না, এই বছর একটু কমছে। গত বছর বেশি 800 টাকা 800 টাকা করে। এইগুলার আনুমানিক কতটুকু গোশ হয়? এগুলা 12 কিলো। হাজিরা হাজিরা সবচেয়ে বেশি পছন্দ করেন কোন ধরনের প্রাণী? এইটা এইটা কেন একটা নিয়ে আসেন তো ভাই সুন্দর দেখে একটা, কোনটা একটু দেখি আমরা। এগুলো কোন দেশ থেকে আসে ভাই? এগুলা সোমালিয়া। একটা সুন্দর নিয়ে আসেন হরিণের বাচ্চার মতো। তো সবচেয়ে সুন্দর আপনার কোনটা পছন্দ হয়? দেখি আমার বাঙালি ভাই একটা সুন্দর আমার মাশাআল্লাহ মাশাআল্লাহ একদম হরিণের বাচ্চার মতো মাশাআল্লাহ। এইগুলা সোমালিয়ার থেকে আসে না ভাই এগুলা? আচ্ছা, যারা এখানে এগুলো মানে কুরবানি দেওয়ার জন্য নিয়ে আসেন তারা এগুলোকে আপনাদের কাছ থেকে নিয়ে কুরবানি দিয়ে দেন নাকি এগুলা নিয়ে আপনাদের কাছে রেখে যায় কুরবানির দিন আবার আসে? যেদিন আসবে ওই দিন নিয়ে যাবে। এখানে তো মাসবা আছে যেখানে যাবে। এখানে এখন যারা এটা কিনে নেবেন, কেনার পর এটার জবের খরচ কত? এই মতবে নিবে 40 টাকা এখন। 40 টাকা না 40 রিয়াল ভাই? 40 রিয়াল। হ্যাঁ এখানে কি টাকা চলে নি ভাই? তো টাকা যে বলছেন আপনি এখানে রিয়াল চলে। রিয়াল মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে কি উট আছে? গরু আছে না? আচ্ছা আমরা তাহলে গরু দেখাবো ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইরা এটা এইগুলো হচ্ছে মোটামুটি ছাগলের এই ছাগল মাশাআল্লাহ। এখানে কিন্তু অজস্র ছাগল আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো মূলত আমাদের দেশে আমরা যারা কুরবানি করি আলহামদুলিল্লাহ কুরবানির সময় আমরা দেখে থাকি যে আমাদের প্রাণীগুলো আপনাদের এখানে খুব চমৎকার চমৎকার কিছু গরু এবং একটা অদ্ভুত অভিজ্ঞতা আপনাদেরকে দেখাবো। এখানে ডাক হয়, নিলাম কি সিস্টেমে এখানে হয় যে একসাথে অনেকগুলি। হ্যাঁ কি নাম কি নাম? ইসমো মনসুর মিনাইন আনতা মিনাল ইয়েমেন মাশাআল্লাহ ইয়েমেনি কোয়েস نحن نحب نحن من بنغلاديش মাশাআল্লাহ সাইদুয়া ইনশাআল্লাহ আল্লাহ বারাকাল্লাহু ফিকুম। জি মাশাআল্লাহ। তো আমরা এখন যাব হচ্ছে কিভাবে কুরবানির পশুগুলো কেনা বেচা হয় সেটা দেখার জন্য। সাথে বলে রাখি প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন যাদেরকে কুরবানির তৌফিক দিয়েছেন কুরবানি করা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটি নিয়ামত আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে। কারণ আল্লাহ রাব্বুল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। উজুব যেরকম যাদের মধ্যে সামর্থ্যের মধ্যে কুলায়, আর নওয়াফিল হলো এটা অত্যন্ত দামি একটা নিয়ামত। যে هذا كبش ايوه فيه كبش ورق كبش ايوه فين الكبش? আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাশ দিয়ে তথা যেগুলাকে বলা হতো যে ভেড়া, এই ভেড়া দিয়ে বাস সাহকামিল যে ওয়াহিদা দাহিন মানা গাবাসানা শব্দ কি মানুষজনকে বাংলাদেশে মানুষকে একটু দেখাচ্ছি আমরা। এই দেখেন কাবাশ হাদিসের মধ্যে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম সুস্থ সবল কাবাশ দিয়ে, যেটা ভেড়া বলা হয়, এরকম যে প্রাণীদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করতেন এটা হচ্ছে কাবাশ। আমরা সামনে আপনাদেরকে ইনশাআল্লাহ আরো এই জিনিসগুলো দেখাবো ইনশাআল্লাহ। যেটা বলছিলাম যে আমাদের সুন্নাহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে দেখেন এটা মাশাআল্লাহ, এই যে কত সুন্দর এইগুলো এক একটা প্রাণী। মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে। আর যে আপনাদের যে ঘাস দেখিয়েছিলাম যে যেগুলা প্রাণীগুলা খায় দেখেন একদমই ড্রাই, এই ড্রাই যে এইভাবে প্যাকিং করে আসে এখান থেকে তারা বের করে করে প্রাণীগুলি খাচ্ছে। এই আর খুব সুন্দর দুটি কাবাস যেটা আপনাদেরকে একটু দেখাতে চাই, যে এই যে ভেড়ার যেগুলি সবচেয়ে বেশি আকর্ষণ থাকে, যেহেতু মানুষজন কুরবানি করবেন সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই প্রাণীগুলা দিয়ে কুরবানি করা পছন্দ করতেন তার মধ্যে এটা হাদা কাম ফিল বাই আলফাই 2000 রিয়াল এইটা। মাশাআল্লাহ এটা চমৎকার প্রাণী, মাশাআল্লাহ দেখার মতো সুন্দর। এবং আলহামদুলিল্লাহ এইগুলার যে বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করার ক্ষেত্রে প্রাণী যেন সুন্দর হয়, দেখতে সুন্দর হয়, তার কান যেন কাটা না থাকে, শরীরে যেন কোনো সমস্যা না থাকে, এই প্রাণীগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতে বলেছেন। তো আমরা এখন সংক্ষিপ্ত সময় এর মধ্যে এই যে কতগুলা কেনাবেচা হয়ে গেছে, চলে যাচ্ছে তারা, এই যে কেনাবেচা হয়ে গেছে মাশাআল্লাহ, উঠে গেছে তারা, চমৎকার চমৎকার কিছু প্রাণী। তো আলহামদুলিল্লাহ আমরা এখন আপনাদের কাছে দুটো জিনিস দেখাবো, একটা হচ্ছে যে কুরবানিগুলা কিভাবে এখানে বেচা বিক্রি হয়, এবং সাথে সাথে গরু আছে কিছু চমৎকার মাশাআল্লাহ, এই গরুগুলা দেখাবো। এই ছাগলগুলি কিন্তু আমাদের দেশের মতোই কিছুটা এই ছাগলগুলি, তো যে কথা এর আগেও বলছিলাম যে আমাদের সাধ্যের মধ্যে থাকলে আলহামদুলিল্লাহ আমাদের জন্য কুরবানি করা উচিত, আমাদের জন্য এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত। আমাদের অনেকেরই ধারণা, বর্তমান বাংলাদেশে একটি কথা বিভিন্ন সময় এর আগেও আপনাদের কাছে বলেছি, মানুষজন বলেন যে বর্তমান যে ক্রাইসিস অবস্থা, এই অবস্থায় আমরা কুরবানি না দিয়ে কি আমাদের জন্য এই টাকা দান করে দিবে কিনা। ভালো করে মনে রাখবেন প্রিয় ভাইরা, কুরবানি একটা স্বতন্ত্র ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কারো যদি কুরবানি করার সামর্থ্য থাকে আর সে যদি কুরবানি না করে সে যেন আমাদের ঈদগাহে না আসে, সুতরাং এই যে প্রাণীগুলো দেখেন বেরিয়ে গেছে, এরা কিন্তু এমনি এমনি বেরোয় নাই, এদের এখানে নিলাম হচ্ছে, নিলাম শেষ হয়ে গেছে, এখন নিলামের পরে যারা কিনেছে তারা কিন্তু এইগুলো নিয়ে চলে যাচ্ছে। মাশাআল্লাহ এইগুলো কিন্তু দৌড় লাগাইছে, দেখানো গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ। এই দেখেন আপনাদেরকে আমি নিলামের একটা জায়গায় এবার দেখাবো, নিলামের পরে কিভাবে এখানে নিলাম হচ্ছে প্রাণীগুলো। তো আমাদের যাদের কুরবানির সামর্থ্য থাকবে আমাদেরকে কুরবানি করতে হবে, এটাই হচ্ছে বিধান। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। মক্কার এই হাটের মধ্যে আগামীকালকে হাজী সাহেবরা মিনার দিকে রওনা হয়ে যাবেন ইনশাআল্লাহ, তার আগে এখানে কিন্তু এই ছাগলগুলো কেনা হচ্ছে। এই জায়গাতে আমাদের এই জায়গাতে আলহামদুলিল্লাহ চলতেছে নিলাম ডাকা চলতেছে, ছাগলগুলি অনেক চমৎকার মাশাআল্লাহ, এগুলি আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে নিলাম করার পরে এই জায়গা থেকে বিক্রি হয়ে যেখানে মহল সেখানে চলে যাচ্ছে। এই যে ছোট্ট ছোট্ট করে ঘেরাও দেওয়া আছে, এই ঘেরাওয়ের মধ্যে হয়তো একটা দুইটা তিনটা চারটা এরকম করে ছাগল আছে, সেই ছাগলগুলো সেখান থেকে কিনে এরপর এখান থেকে চলে যাচ্ছে। আরেকটি বিষয় আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব, সেটি হচ্ছে যে এই ছাগলগুলির কানের মধ্যে একটা ট্যাগ দেওয়া আছে, প্রত্যেকটা ছাগল সুস্থতা এবং প্রত্যেকটা ছাগল যে বিক্রির যে অনুমতিপত্র এইগুলো কিন্তু তারা ইনশিওর করেন, এইগুলোর জন্য কানের মধ্যে একটা ট্যাগ লাগানো থাকে ছাগলগুলি, এই ট্যাগগুলি দেখে এইগুলা তারা নিয়ে যান। আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে হচ্ছে চলতেছে নিলাম, এই নিলামগুলি অত্যন্ত সুন্দর ভাবে এখানে পরিচালিত করেন। এই হচ্ছে এখানে আরেকটা যেগুলো হচ্ছে দুম্বা, যেগুলো খুবই চমৎকার দুম্বা মাশাআল্লাহ, এই দুম্বাগুলো দেখার মতো। এরপরে আমরা গরুর হাটের দিকে আপনাদের কাছে যাবো, এখান থেকে বিক্রি হচ্ছে মাশাআল্লাহ, এখান থেকে বিক্রি করে করে এখান থেকে নিয়ে যাচ্ছেন। এই জায়গাতেও অনেকগুলি রাখা আছে, একের পর এক নিলামের লট, এই নিলামে উঠতেছে আমরা দেখতে পাচ্ছি। এই যে মাশাআল্লাহ অনেক প্রাণী। এরপরে আরবে কিন্তু অন্যান্য প্রাণীর তুলনায় আলহামদুলিল্লাহ গরুর অনেক দাম, এই জায়গাতে আমরা গরুর কিছু আপনাদেরকে দেখাবো। আর এই বছরের জন্য উন্মুক্তভাবে এই হাটের মধ্যে মক্কার পাশে যেটা এই হাটের মধ্যে আসলে সেভাবে উট নিষেধ, তারপরেও আমরা দেখেছি একটা উট আছে, সেই উটগুলো আপনাদেরকে দেখাবো। আর গরু তো হচ্ছে আমাদের অত্যন্ত পরিচিত, কিন্তু এখানে অনেক চমৎকার চমৎকার কিছু গরু আমরা দেখতে পেয়েছি, যে যে গরুগুলো অসাধারণ আমাদের কাছে লেগেছে। যে এই যে এই গরু মাশাআল্লাহ, এখানে অনেক গরু আমরা দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ। আমরা গরুর আসলে কিরকম দাম চলছে যদি আপনাদেরকে একটা ধারণা দিতে পারি, যে বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে এখানে গরু। আসসালামু আলাইকুম ভাই, কি বাংলাদেশি? মাশাআল্লাহ, কোন দেশের ভাই? ইয়া মানে কোন জেলা আপনার? কক্সবাজার। এখানে হচ্ছে এই গরুগুলোর কিরকম দাম ভাইজান? গরুর কিরকম দাম? ৪,৫০০। আচ্ছা, মানে এখানে সবচেয়ে দামি গরু কোনটা আপনাদের যেখানে আছে এই গরুগুলোর মধ্যে? ওইটা, ওই পাশেরটা কত দাম? ৮,৫০০ রিয়াল। মাশাআল্লাহ, এই যে সামনে যে গরু আছে এই গরু আমরা দেখতে পেয়েছি এই জায়গাতে। মাশাআল্লাহ, এই যে গরুগুলি আপনাদেরকে দেখাই, গরুগুলো কিন্তু দেখতে খুব চমৎকার মাশাআল্লাহ। নুরুল্লাহ এদিকে আসো একটু, ওই গরুটা একটু দেখা। ওই গরুটা সচরাচর এরকম গরু আমরা দেখতে পাই না, ওই যে সামনে যে গরুটা। হ্যাঁ মাশাআল্লাহ। তো প্রিয় ভাইরা, আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতেই মুসলমানদের জন্য অত্যন্ত একটা আনন্দের উপলক্ষ হচ্ছে কুরবানি। এই কুরবানিগুলোতে আলহামদুলিল্লাহ আমরা আমাদের পশুগুলো যেরকম করে কুরবানি করে থাকি, সেই কুরবানিগুলো আল্লাহর জন্য আমরা করে থাকি। সুতরাং কুরবানি একটা স্বতন্ত্র ইবাদত। আমরা যারা দান করব আলহামদুলিল্লাহ, কিন্তু কুরবানির সাথে কম্পেয়ার করে অন্য কোনো জায়গায় আমরা এটা নিতে পারি না। আপনাদেরকে লাস্ট আমরা ইনশাল্লাহ এখানে একটা উট দেখাবো আলহামদুলিল্লাহ, যে এই হাটের মধ্যে মোটামুটি আজকের থেকে এটা খুবই হাটের সব মোটামুটি চলে আসতেছে আলহামদুলিল্লাহ প্রাণীগুলো। এরপরে আজকে রাত্রে অনেকে মিনায় চলে যাবেন, আগামীকালকে আবার বাকিরা আলহামদুলিল্লাহ মিনার দিকে রওনা দিবেন। এই মিনাতে রওনা দেওয়ার পরে মিনাতে আগামীকালকে অবস্থান করার পরে ৯ তারিখে সকালবেলা আরাফাতের উদ্দেশ্যে রওনা হবে। আরাফাতের উদ্দেশ্যে রওনা হওয়ার পরে আরাফাত থেকে এরপরে আরাফাতের কাজ শেষ করার পরে হাজি সাহেবরা পরের দিন কিন্তু নহর করবেন। এটা হচ্ছে জামাল উট, ইবিল উট, এইটা হচ্ছে আমাদের সেই আল্লাহ রাব্বুল আলামিনের বিখ্যাত নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা দেখো উটের দিকে তাকিয়ে, তার মধ্যে আল্লাহর নিদর্শন আছে। উট তার যে কুঁজ উপরে, এর মধ্যে সে চমৎকার করে এই জায়গাতে সে রিজার্ভ করে রাখতে পারে এই জায়গায় চর্বি, যখন তার চলতে চলতে প্রয়োজন পড়ে তখন খাদ্যের অভাব হলে সে এখান থেকে ভেঙে খেতে পারে। পায়ের নিচে প্যাড থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এক অদ্ভুত সৃষ্টি, এর জন্য মরুভূমির মধ্যে চলতে পারে। নাকের মধ্যে তার আলাদা ধরনের ছাঁকনি দেওয়া থাকে, যার কারণে গরম ওয়েদারও তার কাছে তেমন কষ্টকর মনে হয় না। এই উট হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনটার অন্যতম। এই পাশে আমরা দেখেছি আলহামদুলিল্লাহ অনেক উট। তো প্রিয় ভাইরা, যারা আমাদেরকে দেখছেন, মূলত আমি বরাবরই মক্কাতুল মুকাররমায় আসলে হাটে আসি, আর কুরবানির সময় হাটে আসলে একটা আনন্দ পাওয়া যায় আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাছে আমরা দোয়া চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন যেন যারা হজে আসছেন তাদের হজকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনারা যারা দুনিয়ার বিভিন্ন প্রান্তে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরও কুরবানিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা কুরবানি করতে চাই। আল্লাহর দেওয়া বিধান হিসেবে কুরবানি আমাদের জন্য অত্যন্ত নিয়ামত। কুরবানি আমাদের আল্লাহর জন্য যদি হয় তাহলে আমাদের জন্য অত্যন্ত উত্তম হবে। সর্বশেষ একটা বার্তা আপনাদের জন্য দিতে চাই। আমরা অনেকেই কুরবানি করি, কিন্তু কুরবানি করার ক্ষেত্রে আমরা নিজেরা যেন সাহস করি না যে আমি কেমন করে কুরবানি করব। সহজ করে আপনাদের কাছে বলে দেই কুরবানি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির পশু শোয়াইতেন, শোয়ানোর পরে একটা দোয়া পড়তেন, ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আল্লাহর জন্য আমার নিজের মুখ ঘুরাই দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে নিজেকে, আমার নামাজ, আমার কুরবানি, আমার সব কিছুকে নিবেদন করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বিসমিল্লাহ আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা, হে আল্লাহ তোমার নামে জবেহ করছি, তোমার দেওয়া সম্পদ থেকে তোমার জন্য, এই বলে কিন্তু জবেহ করতেন। যারা আমরা সামর্থ্য রাখি নিজের পশুটিকে নিজে জবাই করার জন্য, অন্যের উপরে নির্ভর না করে আমরা নিজেরা কিন্তু নিজেদের পশু জবাই করে দিব, এবং এটা আমরা যদি করি তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক একটি বিষয় আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আমিন আমাদের যেন কুরবানিগুলোকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদের কুরবানিগুলোকে যে উদ্দেশ্যে আমরা করতেছি সেই উদ্দেশ্য যেন আল্লাহ রাব্বুল আমিন কবুল করেন। এই আল্লাহর দেওয়া উত্তম, আল্লাহর দেওয়া এই যে নিয়ামত আপনার আমার জন্য, আপনার আমার জন্য যে নিয়ামত আল্লাহ রাব্বুল আমিন আপনার আমাকে দিয়েছেন, সেই কুরবানি আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে করার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদের কুরবানিগুলোকে কবুল করেন। পবিত্র মক্কাতুল মুকাররামার পাশের যে হাট, সেই হাট থেকে আজকের এই কুরবানি এই প্রাণীগুলো যেগুলো আমরা আলহামদুলিল্লাহ এই নিয়ামতগুলো আমরা দেখলাম, উপভোগ করলাম। আমার মনের যে ভালোবাসা এবং অনুভূতি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে দোয়া চাই, যারা আমাদের কাছে দোয়া চেয়েছেন সকলের জন্য দোয়া করি। আল্লাহ যেন সকলকে জীবনে একটিবার খানায় কাবার জিয়ারত নসিব করেন। আল্লাহ রাব্বুল আমিন যেন হজ উমরার সফরের জন্য কবুল করেন। আল্লাহ রাব্বুল আমিন যেন এই বছরের সকল মানুষের কুরবানিগুলোকে আল্লাহ রাব্বুল আমিন কবুল করে দেন। জীবনে অন্তত একটিবার যেন মক্কাতুল মুকাররমায় এসে হজ করে উমরা করার পরে আল্লাহর জন্য আমরা এখানে একটাবার কুরবানি আমরা করতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবারও দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।